তোমার দেখিয়ে নিলে এখানে কত রকমের ভ্যারিয়েন্ট হচ্ছে, আর এখানে যে ম্যানেজমেন্ট তারা খুবই ভালো, তারা আমাকে খুব হেল্প করলো। লুক আছে বস, লঙে মনে হয় ফিটিও দিয়ে দেবে নাকি? আজকে সকালবেলা থেকে ঘুম থেকে উঠে এত ল্যাব লাগছে যে আর কি বলবো। আর তার মধ্যে আজকে একটা ভালো একটা ভিডিও শুট করার প্ল্যান রয়েছে একটা শোরুমে। কোন শোরুম কি এখন কিছুই রিভিল করব না, কিন্তু আমি যেটা ভাবছি আমার 11টার সময় টাইম দেওয়া রয়েছে, কিন্তু আনফর্চুনেটলি যা বৃষ্টি হচ্ছে কিভাবে আজকে ভিডিও শুটটা করবো বুঝতে পারছি না। তার কোন চারিদিক আজকে, হ্যাঁ ঠিক তাই, আজকে চারিদিকে আজকে পুরো বৃষ্টিতে ভরা দিন। চলো চেষ্টা করবো যাওয়ার, আর আমার একটা ফ্রেন্ড আসবে ওর সাথে যাবো। ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখো, আর ইন্ট্রোটা দিতে ভুলে গেছি আবার। তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের ডি সরকার, আমি ওর বিগ ব্রাদার। চলো আজকে ভিডিওটাকে শুরু করা যাক। So guys, I am totally ready. So I think I look like very pretty. So kemon lagche obosshoi comment korbe. To surjo ashuk tar pore tomader sathe abar kotha hobe. Guys, ami ekhon beriye gechi ar surjo ekhon asche, o bari kachei ache. Amar bari rasta ta bujhte hocche na, to oke ami bole diyechi. Ar charidike ja brishti hoyeche tumi dekhe bujhtei parcho, ar surjo asche. বন্ধুরা এই দেখো, এটা হলো সূর্য। তো তোমাদেরকে যেরকম বলেছিলাম, আমার একটা ওল্ড স্কুল মেট আছে যার সাথে আজকে দেখাবো একই ফ্রেমে, ও হলো সূর্য। তো সূর্য ভাই তুই একটা কিছু বলে দে আমার ভিডিওর ব্যাপারে বা আমার চ্যানেলের ব্যাপারে। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। তো ওকে তোমরা আগে কখনো দেখোনি, তার কারণ ওর সময় হচ্ছিল না, ও এখন জবে ব্যস্ত থাকতো। তো আজকে সূর্য ভাই আমার সাথে যাবে, তো থ্যাংক ইউ সো মাচ ভাই। পুরো আমরা এখন এখান থেকে বেরোবো, আর চলো একটা সিনেমেটিক শট দেখাবো আর আজকে 360 ভিউতে। চলো এনজয় করো শটগুলো। আমরা এখন এসে গেছি, দেখো পেছনে আমাদের ভ্যাসপা শোরুম, আর এই দেখো স্টেশনটা হচ্ছে খাদিনামোর, দেখতে পাচ্ছ খাদিনামোর। একটু নয়েজ আসবেই, তার কোনো আমি মাইক ইউজ করছি না। চলো যাওয়া যাও। প্রিকোশন মাস্ট, শোরুমটা একদম নতুনভাবে ডেকোরেট করা হচ্ছে, সবটাই দেখাবো। তো যে স্যার হয়েছে উনি আছে, তোমার সাথে একটু কথা বলি। মানে সূর্য ভাই, সূর্য ভাই বসে আছে চিল করছে। সুশীল স্যার আগরওয়াল স্যার পুরোটাই ডেকোরেট করে দিচ্ছে যাতে আমরা ভালো করে ভিডিওটা প্রেজেন্ট করতে পারি, আর নতুন ডেকোরেট করেছে বেশ ভালো, আর এখন কিছু কিছু কাজ চলছে সেগুলো সবটাই তোমাদেরকে কভার করা হয়। আমি এখন রয়েছি ভ্যাসপা শোরুমের ভেতরে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ম্যাডাম আপনার নাম কি? স্যার আপনার নাম কি? আপনার নাম কি? আর এখন কি কি গাড়ি রয়েছে তো একটু যদি ডিটেইলসে বলে দেন তাহলে খুব ভালো হয়। এটা হচ্ছে ভেসপা নটে মডেল, এটা 125cc DS6 মডেল রয়েছে, আপনার পুরোটা ব্ল্যাক এর উপর দিয়ে ফিনিশিং, গ্রাম মেটাল এর উপর হবে। আচ্ছা, এটা একটা কালারই অ্যাভেলেবল থাকে। তারপর হচ্ছে ভেসপা আরবান গ্রাম, ঠিক আছে, এটা আপনার এটাও ব্ল্যাক এর উপর দিয়ে ফিনিশিং, গ্রাম মেটাল 125cc, এটাতে আপনার চার রকম কালার অ্যাভেলেবল থাকবে, সিলভার, গ্রে, ইয়েলো, স্কাই ব্লু। এই মুহূর্তে কি এটা শুধু সিলভারই রয়েছে? না, সমস্ত আছে আমাদের গোডাউনে রয়েছে। আচ্ছা, পিঙ্ক কালার এটা ভেসপা এলিট মডেল। আচ্ছা, এই কালারটা আপনি অন্য কোনো স্কুটিতে দেখতে পাবেন। আচ্ছা, এটা ভেসপাতেই আপনি পাবেন, এটা এলিট মডেল, এটা ক্রোম ফিনিশ হবে 125cc, এটা গ্রাম মেটাল। দেন এটা হচ্ছে, তারপর হচ্ছে আপনার এটা জেডএক্স মডেল, এই যে ভেসপা ইয়েলো কালারের মডেলটা রয়েছে, ইয়েলো কালার আপনি ভেসপা অনেক দেখতে পাবেন, আমাদের বেশি চলে। তো এটা আপনার ডিস্ক ব্রেকার উপর কম হবে 125cc, জেট হচ্ছে
Sensbar BXL model. It's a Sensbar 150cc gaadi with ABS. With ABS. এটা তো আমরা সমস্ত কালার अवेलेबल থাকবে ব্ল্যাক হবে রেড হবে ইয়েলো হবে দেন হচ্ছে Vespa এটা স্কয়ার হেডের ওর আছে আচ্ছা আই থিংক এটা নতুন ডিজাইন এটা নতুন এসেছে একদম নিউ লঞ্চ এই মান্থে লঞ্চ হচ্ছে এটা পুজো ওকেশনে তো 2020 এডিশন হ্যাঁ 2020 এডিশন এটা হচ্ছে Vespa Racing 60 এটাতে এই ডিজাইনটাই ভালো অন্য কোনো কালারটা থাকবে আচ্ছা দেখে নেবো যে গাড়িটার ডিজিটাল মিটার আর কতটা স্পেস কি রয়েছে সেটা আমাদের সৌরভ ভাই দেখাবে এখন স্যার এসপি হচ্ছে টোটালি আপনার মেটাল বডির গাড়ি আছে ঠিক আছে এবং সিঙ্গেল মনোকক গাড়িটা আপনার ভেতরে এত বড় স্পেস আছে বেশ ভালোই স্পেস রয়েছে ঠিক আছে এটা আপনার ফিউল আছে ঠিক আছে 6.5 লিটার ফিউল আছে ফিউল ক্যাপাসিটি এটা আপনার ব্যাটারি আছে ঠিক আছে ব্যাটারি চেঞ্জ আমাদের যেটা করা একটু ইজি আছে আচ্ছা এটা আমাদের পোর্টেবল আছে সার্ভিস করার জন্য ব ঠিক আছে এটা তুললে আপনার টোটাল ইঞ্জিনের কাজ হয়ে যাবে আচ্ছা আমাদের গাড়ি কালার পুরো বডি পজটা খুলতে হবে না কোনো সামনে কিছুটা স্পেস আছে আপনার এটা হ্যান্ডেল লক থাকলে আপনার খুলবে না এই স্পেসটা বা এখানে অনেক কিছু ক্যারিও করা যাবে ক্যারি করতে পারবে হ্যাঁ মোবাইল পাওয়ার ব্যাংক সব ক্যারি করা যাবে দেখো তো অনেক কিছু স্পেস আছে তো পাশে রাখতে পারবে হ্যাঁ আর সামনে একটা ব্যাগ খুলতে আছে আমাদের ব এখানে ব্যাগটা কিছু রাখা যাবে তো এটা হচ্ছে নরমাল অ্যানালগ মিটার আছে ডান ব্রেকের উপরে আচ্ছা এই পড়া একটা মডেল আছে ও বেশ ক্লাসি একটা লুক পাওয়া যাচ্ছে স্পেসিফিকেশন আর গাড়ির ডিটেলিং আর গাড়ির উপর যে ডিজাইনগুলো এগুলো দেখে তো কোনো ডাউট থাকতেই পারে না আর যে সাইলেন্সারের সাউন্ড অফ বেশ স্মুথ বেশ ভালো আর এটা কত সিসি বললে 125 সিসির মধ্যে বেশ লাইট একটা স্মুথ সাউন্ড রয়েছে আর হ্যাঁ ম্যাট ফিনিশ কালারের আর এটার অনার প্রাইস কত পড়বে এটা 1,17,000 পড়বে তাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা আসো এখানে এসে ভিজিট করো আর এখানে নানা রকম যে রেডিয়েন্টের স্কুটি রয়েছে তোমরা এসে দেখতে পারো বেশ ভালো এটা স্যার BXL মডেল আছে 150 আছে এটাতে এয়ারগ্যাপ সাসপেন্সার আছে ABS আছে 150 হতো তো এটা আমরা এলইডি হেডলাইট আছে সামনে ইন্টার মিটার আছে তো ফ্রন্টে এলইডি হেডলাইটটা রয়েছে বাহ ক্লাসিক লুক আছে বাহ ডিজিটাল মিটার এটা বাহ আর সাউন্ড নিয়ে তো কোনো কোনো কথা নেই পুরো স্মুথ লাইট আর এটা 150 সিসি না এটা 150 সিসি আছে এটা আপনার হ্যান্ডেল লক থাকলে এই পর্যন্ত যেটা অনেক বড় স্পেস আছে আমাদের আই থিংক ওটার থেকে এটার অনেক বেশি স্পেস রয়েছে ওই মডেলটা থেকে সেম বড় হয়ে আছে আচ্ছা এটাতে আপনার লাইটও পেয়ে যাবে সিট বলে অটোমেটিক লাইট সিস্টেম আছে আর এটাতে আপনার চার্জিং পয়েন্টও আছে এটা পোর্টেবল আছে আপনাদের এটা তুললে আপনার টোটাল ওই সেম স্পেসিফিকেশন সেম আচ্ছা আচ্ছা দেখে নিতে পারছো টোটাল বাহ বেশ ভালো সামনে দেখতেই পাচ্ছো একটা এরকম উইন্ডস্ক্রিন দেওয়া রয়েছে বেশ ভালো আর
সিঙ্গেল এবিএস চ্যানেলের গাড়ি, বেশ ভালো। আমরা এখন মেমেটের কাছে নেব যে শোরুমে যে স্কুটিগুলো রয়েছে তো সেগুলোর কয়েকটা এক শোরুম প্রাইস কিরকম হতে পারে? আর যদি ইএমআই তে নিতে চাই তাহলে কিরকম? যাদের এরকম কোয়ারি থাকবে তারা একদম চলে আসুন, আমি একদম এখানে লোকেশনটা দিয়ে দেবো, ফোন নাম্বারটা অ্যাড করে দেবো, আপনারা আসুন, ভিজিট করুন, যা যা কোয়ারিজ রয়েছে আপনারা এখানে জিজ্ঞেস করতে পারবেন। আর অনেক ভ্যারিয়েন্ট দিয়ে রয়েছে, চলো সিনেমেটিক শট দেখো না, চলো সিনেমেটিক শট এনজয় করো। No Tabasco, but I'm so stubborn, that's a fact, yo. And if you think I'm running, you can run it back, yo. Go on, run it back. You know that I run it. Everything you wanna do, I already done it. And I got your little boo telling me she love me. I got this one, that one. Damn, it's gonna be a long one. 150, ABS door, ABS door, 150, 150. কিরকম প্রাইস আছে এটা? সো গাইস, এখানে শুধু বাইক নেই, তার সাথে সাথে আরো বাইকের অ্যাক্সেসরিজ রয়েছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে। আচ্ছা, একদম ম্যাচিং ম্যাচিং। তারপরে এই হেলমেটগুলো দেখছেন, এগুলো সব এসপারি প্রোডাক্ট, হেলমেটটা দেখছেন, ঠিক আছে? এটা আপনার ডাবল গ্লাসের হবে, ডাবল গ্লাসের, মানে ভেতরে একটা নাইস ফিল, মানে ড্রেসিং হবে। আর এটা হচ্ছে আপনার আইএসআই হেলমেট, আইএসআই লোকো দেওয়া রয়েছে। আচ্ছা, ইয়েলো ম্যাট হবে, হেলমেট তোমরা রয়েছে, সেগুলো ম্যাম বলুন। আচ্ছা, ম্যাম এগুলো কিরকম প্রাইস আছে? এগুলো হচ্ছে অ্যাপেলিয়ার ব্র্যান্ডের, এগুলো আপনার প্রাইস হচ্ছে 2300 টাকা। ওকে, এটা হচ্ছে কিরিং হয় অ্যাপেলিয়ার, বাহ, ওকে মাম। আচ্ছা, বিআরএ স্যার, কারিং সিট কভার রয়েছে। আচ্ছা বলছি, সিট কভারটা কি এখানেই মানে ফিট করে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, কিরকম প্রাইস পড়বে ম্যাম জ্যাকেটটা? 2500 টাকার মধ্যে, বেশ ভালো। ওয়াটার প্রুফ? অ্যাপ্রিলিয়ার লোগোর দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ সামনে আর পেছনে, বেশ বড় একটা ওয়াটার মার্ক। এই যে অ্যাপ্রিলিয়ার ক্যাপ, এটা কি? আচ্ছা আচ্ছা, এগুলো সব অ্যাপ্রিলিয়ার নিজস্ব প্রোডাক্ট, তাই তো? অ্যাপ্রিলিয়ার ম্যাচিং ব্যাগ আর রয়েছে সাইডে,
তোমরা দেখেই নিলে এখানে কত রকমের ভ্যারিয়েন্ট রয়েছে, আর এখানে যে ম্যানেজমেন্ট তারা খুবই ভালো, তারা আমাকে খুব হেল্প করলো, আর কোনটা কি স্পেসিফিকেশন সেগুলো বললো, আর থ্যাংকস টু সুশীল স্যারকে, তো ওনারও পারমিশন ছিল, আর অঙ্কিত স্যারকে, তো স্যার আপনারা যদি ভিডিওটা দেখেন তো থ্যাংক ইউ সো মাচ আমাকে পারমিশনটা দেওয়ার জন্য। আর গাইজ আপনারাও চেক আউট করুন, আসুন এখানে, এখানে অল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে অল টাইপস অফ ভ্যারিয়েন্টের স্কুটার থাকবে, আসুন সবই অ্যাভেলেবেল রয়েছে। আর এবার এখানে সার্ভিসিং, হ্যাঁ সার্ভিসিংটা হলো একটা বড় জিনিস যেটার ব্যাপারে অনেকেরই ডাউট থাকে, সার্ভিসিং কীরকম হবে না হবে, চলো ওটাই বা কেন বাদ রাখবো সেটা আজকে তোমাদের ভিডিওতে দেখাবো। নারায়ণ স্যার উনি আমাদেরকে যে সার্ভিসিং সেন্টার আছে সেটা ঘুরিয়ে দেখাবে, চলো যাওয়া যাক। তো আপনার নামটা কি দাদা? সুদীপ ঘোষাল। তো সুদীপ ঘোষাল, যে স্টক গুলো দেখলাম তো কত কি মানে সার্ভিসিং এর একটা ব্যাপার থাকে না, এই ভ্যারিয়েন্টের এত স্টক থাকে মানে সার্ভিসিং থাকে, এগুলো যদি একটু বলে দেন। মানে আমাদের সব গাড়ির সার্ভিসিং এর একই, মানে টাইম লিমিট বা কিলোমিটার বলুন সব গাড়িরই একই, ফার্স্ট সার্ভিসটা আমাদের করতে হয় এক মাসের ভেতরে, তারপর সেকেন্ড সার্ভিস যেদিন সার্ভিস করা হলো তার দু মাস পর থেকে সার্ভিস করা হয়, ফার্স্ট সার্ভিসে ম্যান্ডেটরি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা হয়, তা সেকেন্ড সার্ভিস থেকে গাড়ির নর্মাল যা প্রবলেম থাকে সেগুলো থেকে কাজ করা। তো যখন গাড়ি এখানে সার্ভিসিং হবে তখন কেউ চাইলে এখানে যে ফ্রি অফ স্পেস রয়েছে আপনারা এখানে ওয়েট করতে পারেন, এটা হলো ওয়েটিং রুম, বেশ ভালো। থ্যাংক ইউ স্যার আপনারা আমাকে এতটা হেল্প করলেন, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবার। অ্যাজ ইউজুয়াল মাই ফেভারিট এনফিল্ড হিমালয়ান লুক আছে বস। আমরা এখন এই সার্ভিসিং রুম থেকে বেরোলাম, এখন যাচ্ছি ভেতরে। তো তোর কি মনে হয় শুনছো, কেমন লাগলো? খুব ভালো, এদের ব্যবহার থেকে শুরু করে ম্যানেজমেন্ট প্রতি খুব ভালো, কিছু বলার নেই। তাহলে আপনি জিপ রোডের উপরে পড়বেন, খাদনামোর আইল্যান্ডের অপোজিটে আমাদের সেন্টারটা, আর আমাদের ফোন নাম্বার হচ্ছে 6289-19785। আচ্ছা ওয়েবসাইটটা একটু বলবেন? দুর্গাপুজো খুব মানে শিগগিরই আসতে চলেছে, তো দুর্গাপুজোর একটা অফার রয়েছে গাড়ির উপরে, তো ম্যাডাম সেটা বলে দেবে, বলে দিন। আমাদের গাড়ির সাথে 5 বছরের ওয়ারেন্টি থাকছে, ঠিক আছে, ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি 5 বছর, 2 বছরের জন্য আরএসএ ফ্রি থাকছে, আপনার হোম ডেলিভারি হয়ে যাবে, আর গাড়ি থেকে ডিসকাউন্ট থাকছে আপ টু 2000 অবধি, আইএসআই হেলমেট ফ্রি থাকছে। তো এবার আপনি আসুন, দিয়ে আমার সাথে কথা বলে যেটা ম্যাক্সিমাম আমরা করতে পারবো আমরা। এরা কত ভালো, এমনি এমনি বলছি না, তার কারণ আমাকে অনেক হেল্প করেছে ভিডিও বানাতে, আর এখন দেখো চা নিয়ে এসছে, তো থ্যাংক ইউ। আজকে ফটোশ্যুট থেকে এভরিথিং ডান, আর যারা যারা ফটোগুলো দেখতে চাও দেখো এখানে ডিসক্রিপশনে, নাহলে এইখানে দেখো হোম স্ক্রিনে আসছে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের লিঙ্ক, যা আমাকে ফলো করো ভালো। আর পেছনে যে দাদারা ছিল তারাও খুব হেল্প করেছে। গাইজ তোমরা কি করবে, এখনই আসো এখানে, এসে ভিজিট করো, আর এখানে একটু সার্ভিস কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক দিও, আর এখান থেকে নতুন নতুন নানা রকমের ডিজাইনের স্কুটি রয়েছে সেগুলো পারচেস করো। আর ভিডিওটা আজকে, এই ভিডিওটা আরাম বেশি বড় করবো না, জানি আর বেশি বড় করলে আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো চলো বন্ধুরা দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে সেফ স্টে হোম অ্যান্ড গুড বাই।